ইনোভা গাড়ির পিছনে ধাক্কা ট্রাকের ঘটনায় মৃত দুই আহত চার। মৃত দুজনকে নিয়ে আসা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে 1990 জাতীয় সড়কের মিমারি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমান আসার সময় 1990 জাতীয় সড়কে মিমারি থানার পালসেট এলাকায় গাড়ির চাকা ফেটে যায়। রাস্তার একধারে গাড়ির চাকা সরানোর কাজ করার সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ইনোভা গাড়িতে। ঘটনাস্থলে মৃত্যু হয় ড্রাইভার সহ আরও একজনের। ঘটনায় আহত হয় চারজন। মিমারি থানার পুলিশ চারজনকে উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠায়। মৃত দুজনকে পাঠানো হয় বর্ধমান হাসপাতালে। মৃতদেহ দুটিকে বুধবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল পুলিশ মর্গে। যদিও এদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি, পুলিশ সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে।